নাকি অর্থের সময় মূল্য? অর্থের সময় মূল্য। মূল্য। জনাব সোহাইব, দেখো অর্থের সময় মূল্যের অ্যাসাইনমেন্টে লিখা আছে অর্থের সময় মূল্য এবং এর বিভিন্ন ধারণার প্রয়োগ। কোশ্চেনটা লিখা আছে, কোশ্চেনটা কি দেখা যাচ্ছে না বড় করব? না স্যার দেখা যাচ্ছে। আমাকে কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আল্লাহ, জনাব সোহাইব 1 লক্ষ টাকা পেনশন বাবদ ফেলেন। তাহলে জনাব সোহাইব একজন ব্যক্তি যিনি 1 লক্ষ টাকা পেনশন বাবদ ফেলেন। তাহলে যে 1 লক্ষ টাকাটা পেনশন বাবদ ফেলেন, তাহলে এই 1 লক্ষ টাকাটাকে ফিবি না এফবি বলেন তো? আপনি সোহাইব সাহেব, ধরেন আপনি আপনি এখন 1 লক্ষ টাকা ফেলেন, এটা ফিবি না এফবি? গুড। আচ্ছা আচ্ছা, তোমরা যে কেউ একজন কয়েকটা স্ক্রিনশট নিয়ে নাও সবগুলো স্টুডেন্টদের, কেউ নিতে পারবা? মোবাইলে স্ক্রিনশট যে কেউ নিয়ে নিতে পারবা? আচ্ছা নিয়ে নাও, সবগুলো স্টুডেন্টের কয়েকটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমরা দেখি, জনাব সোহাইব 1 লক্ষ টাকা পেনশন বাবদ ফেলেন। তাহলে সোহাইব সাহেবের যে 1 লক্ষ টাকা পেনশন বাবদ ফেলেন, এই 1 লক্ষ টাকাটাকে আমরা বলবো ফিবি। তিনি উক্ত অর্থ 12% সুদের হারে 5 বছরের জন্য ইবাদ ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। এই যে 1 লক্ষ টাকা মানে উক্ত অর্থ 12% সুদের হারে 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন, তার মানে হচ্ছে 1 লক্ষ টাকা 12% হারে 5 বছরের জন্য যদি ব্যাংকে জমা রাখে, সেটির আমরা ভবিষ্যৎ মূল্য বের করতে পারি না। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা কি আমরা কি জানি? কি বলতো? ওয়ান প্লাস আই হোল ইউয়ার এন। আশা করি বুঝতে পারছো। আমার স্ক্রিনে কি লিখাটা দেখা যাচ্ছে? তাহলে আমরা এখানে ফিবির মানটা কত বলবো ভাই? 1 লক্ষ। কত বলবো? 1 লক্ষ। 1 লক্ষ। ওয়ান প্লাস আই এর মান কত বলবো? 12%। কত পার্সেন্ট? তাহলে 12% ভাগ 100, তাহলে 0.12। তার মানে হচ্ছে 12% মানে 0.12। বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন? এন এর মান কত? এই যে এনটার মান কত? 5। এন এর মান কত? 5। তাহলে যে আমরা যে এন এর মান করলাম 5, এতটুকু কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা একটু এটা একটু ইরেজ করে নিই। ইরেজের অপশনটা কই গেল? আচ্ছা, তাহলে এরপর দেখো, সরি, হ্যাঁ এরপর দেখো এই পুরো কোশ্চেনটা আমরা এখন দেখো, এখন আশা করি একবারে ক্লিয়ার। এখন ক্লিয়ার না? দেখো, জি স্যার। তাহলে জনাব সোহাইব 1 লক্ষ টাকা পেনশন বাবদ পেলেন, তিনি উক্ত অর্থ 12% সুদের হারে 5 বছরের জন্য জমা রাখতে চাচ্ছেন। তাহলে 1 লক্ষ টাকা 12% হারে 5 বছরের জন্য, সেটার এফবি বাইর করা যাবে কি যাবে না? যাবে। তাহলে আমাকে কি বলছে আমি সেটা জানার দরকার নেই, কিন্তু আমি এতটুকুর মধ্যে আমি বলতে পারবো এটার মধ্যে এফবি বের করা যাবে। তার মানে আমরা এফবি সূত্রটা লিখলাম, এফবি ইকুয়াল টু পিবি ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার এন। যাই হোক, এতটুকুর মধ্যে আশা করি কারো সমস্যা নাই। তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। তিনি উক্ত অর্থ 12% সুদে 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। যাই হোক, জনাবের সোহাইবের ভাই তাকে ফলের বাগান করতে বলেন। সোহাইবের ভাই বলে, ভাই তোমার কাছে যে 1 লক্ষ টাকা তুমি পেনশন বাবদ পেয়েছ, সেটা তুমি একটা ফলের বাগান করো। কি করো? ফলের বাগান করো। তাহলে ফলের বাগান করলে যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে প্রথম বছর 22,000, দ্বিতীয় বছর 28,000, তৃতীয় বছর 30,000, চতুর্থ বছর 35,000, পঞ্চম বছর 50,000 টাকা পাওয়া যাবে। কথা বুঝছো? তুমি যদি তোমার কাছে যে 1 লক্ষ টাকাটা আছে, 1 লক্ষ টাকা যদি তুমি বিনিয়োগ করো, প্রথম বছর 22,000 টাকা পাবে, দ্বিতীয় বছর 28,000, 30,000, 35,000, 50,000 টাকা করে পাবে। কথা বুঝছেন কি বুঝেন নাই? জি স্যার বুঝছি। তাহলে আপনার কাছে এখন আপনি বিনিয়োগ করছেন 1 লক্ষ টাকা, সেখান থেকে আপনি যদি ফলের বাগান করেন আগামী 5 বছরে 22,000, 28,000, 30,000, 35,000, 50,000 টাকা পাওয়া যাবে। আচ্ছা ম্যাডাম, এই এখান থেকে আমরা ফিবি এবং এফবি দুটোটা করতে পারে কি পারি না?
হ্যাঁ, মানে এই অঙ্ক থেকে আমরা নাম্বার ওয়ান হচ্ছে তিনি যে 1 লক্ষ টাকা 12% সুদের হারে 5 বছরের জন্য জমা রাখছেন সেটার জন্য আমরা এফবি করব। নাম্বার টু হচ্ছে সোহাইব সাহেব যে ফলের বাগান করছেন, এই প্রথম বছর এই 22, 28, 30, 35, 50 এভাবে করে টাকাটা যে পাবেন এই টাকাটার আমরা ফিবিও বের করতে পারবো, এফবিও বের করতে পারবো। যাবে কি যাবে না বলেন তো? যাবে স্যার, যাবে যাবে, আপনারা রেসপন্স করতে হবে। এরপরে দেখেন বলছে ইউ হ্যাভ রিচ 100%। আচ্ছা যাই হোক, এরপর বলছে অন্যদিকে তার বন্ধু তাকে মৎস্য খামার দিতে বলে, বন্ধু বলে ভাই বলেছিল ফলের বাগান করতে, বন্ধু বলে বন্ধু তুমি মৎস্য খামার করো যেখান থেকে আগামী 5 বছর পরে প্রতি বছর শেষে 25,000 টাকা করে পাওয়া যাবে। কত টাকা করে পাওয়া যাবে? যদি ফলের বাগান করে এইভাবে অ্যামাউন্টটা পাবে, টাকাটা কি সমান না অসমান? এই ফলের বাগান করলে টাকাটা অসমান, অসমান, গুড। আর যদি মৎস্য খামার করে তখন যে টাকাটা পাবে 25,000 টাকা করে প্রত্যেক বছরের শেষে, টাকাটা কি সমান কি অসমান? সমান। তাহলে দ্বিতীয়টা আমরা এনুইটির সূত্র ব্যবহার করতে পারি না? দ্বিতীয়টা থেকে আমরা ফিবি এবং এফবি দুটোটা বের করতে পারি কিনা? তাহলে আবার একটু বলি, অন্যদিকে তার বন্ধু মৎস্য খামার দিতে বলেন যেখান থেকে আগামী 5 বছরে প্রতি বছর শেষে 25,000 টাকা, তার মানে প্রথম বছর 25, দ্বিতীয় বছর 25, তৃতীয় বছর 25, চতুর্থ বছর 25, পঞ্চম বছর 25, প্রথম বছর 25, দ্বিতীয় বছর 25, 50, 3, 25, 75, চতুর্থ বছরে 1 লক্ষ, পঞ্চম বছরে 1,25,000 টাকা। কথা বুঝছেন কি বুঝেন না ম্যাডামরা? তাহলে এতটুকু যদি আমরা করি, রাফলি একটা যদি আমরা মুখে মুখে হিসাব করি, উনি যদি 25,000 টাকা করে জমান, এই যে 25,000 টাকা করে পান, তাহলে উনি 5 বছর পরে 1,25,000 টাকা পাবেন। আচ্ছা যাই হোক, উভয় ক্ষেত্রে সোহাইবের সোহাইবের সুয়ের এলি হয়ে গেছে, সোহাইবের প্রত্যাশিত আয়ের হার 11%, কত পাবেন? উভয় ক্ষেত্রে সোহাইবের স্কিন কি অফ হয়ে গেছে? স্কিন দেখা যাচ্ছে না। আচ্ছা ওয়েট করো, স্কিন দিচ্ছি আমি, দেখা তো যাবে, দেখা যাওয়ার জন্য এত কিছু। তোমরা যে কেউ কি স্ক্রিনশট নিছো? জি স্যার আমি নিছি। কে আপনি? আমাকে তাহলে মেসেঞ্জারে একটু কষ্ট করে ফাটিয়ে দিও। হ্যাঁ নাজিফা ফারার হলো আমার 125, ঠিক আছে। জি স্যার। বাকিরা কি আছে না ক্যামেরা অফ করে চলে গেছে? অপরাজিতা বড়ুয়া, অপরাজিতা বড়ুয়া, নুসরাত খানম। আচ্ছা তাহলে আমি আবার ইয়াতে চলে যাই। আচ্ছা যাই হোক, এখন দেখো তাহলে উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয় 11%, এতটুকুই আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলুন? কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা? তাহলে আমি আবার বলি, জনাব সোহাইব উনি রিটায়ারমেন্টে গেছেন, উনি 1 লক্ষ টাকা পেলেন, এই 1 লক্ষ টাকা উনি একটা ইবাদ ব্যাংক, ব্যাংকের নাম কি ইবাদ ব্যাংক, এগুলো দেশের বাইরের ব্যাংক, ওই কারণে আপনাদের পরিচিত না, কথা বুঝছেন? বাংলাদেশে যেরকম প্রাইম ব্যাংক, পূর্বালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক আছে, ওইখানে সাপোজ দেশের বাইরে একটা ব্যাংক, এটার নাম হচ্ছে ইবাদ ব্যাংক। ইবাদ ব্যাংকে উনি যে এই 1 লক্ষ টাকা পেনশন বাবদ পেবেন সেটা 12% আরে 5 বছরের জন্য রাখলে সেটার ভবিষ্যৎ মূল্য কত আমরা সেটা বাইর করতে পারবো। নাম্বার টু টার্মস হচ্ছে উনার ভাই বলছে ফলের বাগান করতে, যেখান থেকে 22,000, 28,000, 30,000, 35,000 এবং 50,000 টাকা পাবেন, এই যে টাকাটা পাবেন সেটার বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য বের করতে পারবো। নাম্বার থ্রি হচ্ছে মৎস্য খামার করতে বলেন, যেখান থেকে 25,000 টাকা করে পাওয়া যাবে, যে 25,000 টাকা করে পাওয়া যাবে সেটা বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য পাওয়া যাবে। সব ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার কত পাচ্ছেন? 11%, কত পাচ্ছেন ভাই? কিন্তু যে 1 লক্ষ টাকা পেনশন বাবদ ইবাদ ব্যাংকে রাখবেন সেটার জন্য সেটা কত পাচ্ছেন? 12%। এরপরে আসো আমরা কোশ্চেনটা দেখি কি লিখে আছে, শিখনফল ও বিষয়বস্তু কি লিখে আছে ভাই? ফয়জিয়া ফাইরোজ অর্থের সময় বলে প্রথমটা পড়ো, ফয়জিয়া ফাইরোজ প্রথমটা পড়ো। প্রথমটা পড়ো সানজিদা, প্রথমটা পড়ো, অর্থের সময় মূল্যে ধারণা ব্যাখ্যা করতে পারো। শিখন ফলে প্রথমটা তুমি অর্থের সময় মূল্য ধারণা ব্যাখ্যা করতে পারবে, কথা বুঝছো কি বুঝো নাই? খ নাম্বার বলছে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে, গ নাম্বার বলছে অর্থের বর্তমান মূল্য নির্ণয় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে, এরপর বলছে এনিউটির বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে, কথা বুঝছো কি বুঝো নাই? মানে অর্থের সময় মূল্য ধারণা করতে পারবে, মানে অর্থের সময় মূল্য কাকে বলে এটা সেটা লিখতে পারবা, এরপর বলছে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবা, তুমি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবা, ইউনিটির মাধ্যমে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবা। তোমাকে এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে, নগদ প্রবাহে ত্বরণ ব্যাখ্যা করো, ভবিষ্যৎ মূল্য নির্ণয়, এনিউটির বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়।
এই এই ফিসটাটা সেকেন্ডটা ভবিষ্যৎ মূল্য হবে নাকি বর্তমান মূল্য হবে? বর্তমান মূল্য অর্থের মানে শুনো, তুমি ইবাদ ব্যাংকে যে টাকাটা রাখছে সেটার ভবিষ্যৎ মূল্য বাইর করবা, তারপরে যেটা সে ফল বাগান করলো সেটা থেকে বর্তমান মূল্য বাইর করতে পারবা, ভবিষ্যৎ মূল্য বাইর করতে পারবা, সেটা এরপরে সে যেটা এই আপনার এই মৎস্য খামার করলো সেখান থেকে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য বের করতে পারবা, এরপর ফলের বাগান এবং মৎস্য খামার থেকে যেটা বেস্ট সেটা সিলেকশন করবো। যাই হোক, এই এই ফিসটার মধ্যে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? নাই স্যার। আচ্ছা, আমরা পরবর্তী ফিসটায় যাই। নির্দেশনা সংকেতে দেওয়া আছে, নির্দেশনা সংকেত পরিধি, এগুলো সবগুলো এই ফিসটার, এই যে আপনাদের এই যে বড় ফিসটাটা আছে, এই বড় ফিসটাটার ইয়া বুঝছেন, আমি এখান থেকে জাস্ট নিছি, খেয়াল করেন। আপনাদের কোশ্চেন আছে না? কোশ্চেন জি স্যার আছে। এই যে কোশ্চেনটা দেখতেছেন, এই কোশ্চেনের এই লিখাগুলো আমি এখান থেকে জাস্ট লিখে লিখে নিছি। দেখেন, এই যে নগদ প্রবাহের ধারণা, ব্যাখ্যা, ভবিষ্যৎ মূল্য, ইউনিটি ও বর্তমান মূল্য, কথা বুঝছেন কি বুঝেন নাই? বুঝছি স্যার। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, একটু মনোযোগ দেন সবাই। আশা করি বোর্ডে দেখতে পাচ্ছেন, ইয়া সরি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা শুনো, তোমাদের এখানে আরেকটা, হ্যাঁ এতটুকু আশা করি যেহেতু দেখতে পাচ্ছ, এরপরে দেখো বলছে নির্দেশনা সংকেত পরিধি। তুমি নির্দেশনা কি, নির্দেশনা মানবা, সংকেত কি, পরিধি কি, মানে তুমি কি সংকেত দিয়ে লিখবা? এক নম্বর বলছে নগদ প্রবাহের ধরন ব্যাখ্যা করো। কি বলছে? নগদ প্রবাহের ধরন ব্যাখ্যা করো। নগদ প্রবাহ, নগদ প্রবাহ কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার ভাই? আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করেছিলাম কিনা সবাই? ব্যাংক সমন্বয় বিবরণীতে একটা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, একটা কি বলে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, একটা অর্থায়ন কার্যক্রম থেকে নগদ, তিনটা না? ঠিক সে নগদ প্রবাহের ধরনেও তিনটা, অথবা মনে রাখবা টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। নগদ প্রবাহের ধারণ ধরন তিন প্রকার, নগদ প্রবাহের ধরন তিন প্রকার, অর্থায়ন থেকে, নগদ বিনিয়োগ থেকে, তারপর বলছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। তোমার যে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলো, 1 লক্ষ টাকা যে যে ব্যাংকে জমা রাখলো সেটা ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করতে পারবো না? পারবো। এরপর বলছে এনইউটির বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়, কথা বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে নগদ প্রবাহ নির্ণয় করব, ধরন ব্যাখ্যা করব, কোশ্চেন, তারপর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। এরপর যে দুইটা এনইউটি দেওয়া আছে, একটা ফলের বাগান, একটা হচ্ছে আপনার এই কি বলেন আরেকটা বলেন মৎস্য খামার, দোনোটার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারেন। হ্যাঁ, এরপরে দেখেন কোশ্চেনগুলো সবাই একটু দেখেন, কোশ্চেন ক নাম্বারটা কেউ একজনে পড়েন, সবাই একসাথে পড়েন কোশ্চেন ক নাম্বারটা, সবাই পড়েন। এই যে সবাই কি একজন, সবাই একসাথে জামাতের সহিত পড়ো, খ নাম্বার কি বলছে? খ নাম্বার, হ্যাঁ খ নাম্বার, ইবাদ ব্যাংকে, ইবাদ ব্যাংকে মেয়াদ শেষে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় নির্ণয়। গ নাম্বার ফলের বাগান, ফলের বাগান হতে প্রাপ্ত টাকার আজকে মূল্য নির্ণয় নির্ণয়। এরপর মৎস্য খামার প্রকল্প থেকে, মৎস্য খামার প্রকল্প থেকে প্রাপ্ত টাকার আজকে মূল্য নির্ণয় নির্ণয়। এরপর কি বলছে? মৎস্য খামার প্রকল্প থেকে, মৎস্য খামার প্রকল্প থেকে প্রাপ্ত টাকা 5 বছর পর এর মূল্য। আচ্ছা, তাহলে ক নাম্বারের আনসার আমরা এখন দেখব, নগদ প্রবাহের ধরন, ইবাদ ব্যাংকে মেয়াদ শেষে জমাকৃত টাকার পরিমাণ, ফলের বাগান। যাই হোক, তাহলে এখন আমরা একটু উদ্দীপকটা একটু দেখি, সবাই একটু মনোযোগ দাও, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, তোমাদেরকে সেটা জানতে হবে, না হলে তুমি উদ্দীপকটা ইয়াটা বুঝবা না। ম্যাডাম এই যে সবাই একটু, আমি যে স্ক্রিনটা বড় করছি দেখছো সবাই, দেখতেছ? এই যে দেখো সবাই, নগদ প্রবাহের ধরন উপরে লিখে আছে 1 2 3 4, দেখা যায় না? 1 2 3 4। তাহলে নগদ প্রবাহের ধরনে বলছে ন্যূনতম একটি নগদ প্রবাহ ধরনের নাম লিখতে পারলে তুমি কত পাবে? এক পাবে। কত পাবে? এক। নগদ প্রবাহ আছে তিনটা, তিনটার মধ্যে তুমি যদি একটি করতে পারো, যে কোনো একটি লিখতে পারো, মানে অর্থায়ন কার্যক্রম থেকে, বিনিয়োগ কার্যক্রম থেকে, এরকম যদি যে কোনো একটা শুধু লিখতে পারো তুমি পাবে এক। নগদ প্রবাহের ধরন ধরনের ব্যাখ্যা তুমি তিনোটা লিখছো, তিনোটার ব্যাখ্যা করছো, তাহলে তুমি পাবে 2। কত পাবে ম্যাডাম? 2। এবং তিনোটা নগদ প্রবাহের ধরনের উদাহরণ সহ ব্যাখ্যা, তুমি তিনোটা লিখছো, তিনোটার ব্যাখ্যাও লিখছো এবং উদাহরণও দিচ্ছ, তুমি সর্বোচ্চ কত পাবে? 3। তাহলে নগদ প্রবাহের ধরনে তুমি পাবে সর্বোচ্চ 3। তাহলে নগদ প্রবাহের ধরনগুলো লিখবা, ব্যাখ্যা করবা এবং উদাহরণ দিতে হবে, বুঝছো কি বুঝো নাই? গুড। এরপর দেখো খ নাম্বার কি বলছে? ইবাদ ব্যাংকের মেয়াদ শেষে জমাকৃত টাকার পরিমাণ,
ইবাদ ব্যাংকে কত টাকা জমা করেছিল? এই যে দেখো, ইবাদ ব্যাংকে বলছে 1 লক্ষ টাকা জনাব সোহাইব 1 লক্ষ টাকা পেনশন বাবদ পেলেন। তিনি উক্ত টাকা 12% সুদের হারে ব্যাংকে জমা রাখেন। কি বলছে? এই যে এটার ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে বলছে, বলছে ইবাদ ব্যাংকে মেয়াদ শেষে, মেয়াদ শেষে মানে ভবিষ্যৎ মূল্য না ম্যাডামরা? এটার মেয়াদ কয় বছর? 5 বছর। কয় বছর? 5 বছর। সুদের হার 12%, কত পার্সেন্ট? টাকা হচ্ছে 1 লক্ষ। তার মানে 1 লক্ষ টাকা 12% হারে 5 বছরের জন্য রাখলে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে? বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে দেখেন উপরে এক আছে, একের নিচে লিখে আছে। যদি আপনি এই যে FB সূত্রটা লিখতে পারেন, আপনি কত পাবেন? এক পাবেন। কত পাবেন? শুধু FB ইকুয়াল টু PB 1 প্লাস R হোল ডি ওয়ার N, এই সূত্রটা লিখতে পারলে আপনি এক পাবেন। কত পাবেন? এই যে মানে আমি আপনাকে দেখাই, এই যে আপনি এখানে এই যে এই এতটুকু লিখতে পারলে এক পাবেন। দেখেন FB ইকুয়াল টু PB 1 প্লাস R হোল ডি ওয়ার N, এই যে ইবাদ ব্যাংকে মেয়াদ শেষে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয়, এটা লিখতে পারলে এক পাবেন। কত পাবেন? এক পাবেন। তাহলে এবার দেখেন আরো মজার জিনিস দেখেন, এগুলো আপনারা অ্যানালাইসিস করেন না, ওই কারণে আপনার নাম্বার কমে যায়। যাই হোক, দেখেন বলছে, বলছে সূত্র লিখতে পারলে FB সূত্রটা, FB ইকুয়াল টু PB 1 প্লাস R হোল ডি ওয়ার N, সূত্রটা লিখতে পারলে এক পাবেন, সূত্রের মান বসাতে পারলে দুই পাবেন। কত পাবেন ম্যাডামরা? দুই পাবেন। তাহলে সূত্রে যদি মান বসাতে পারেন দুই পাবেন, মানে FB ইকুয়াল টু PB, PB-র মান 1 লক্ষ, 1 প্লাস I, এর মান, এই I এর মান হচ্ছে যে আপনার 12%, এবং N এর মান হচ্ছে কত বলেন তো আপনারা? 5 বছর। তাহলে সূত্র লিখতে পারলে এক পাবেন, সূত্রের মান বসাতে পারলে দুই পাবেন, গাণিতিক সমস্যা সমাধান করতে পারলে, মানে সূত্রটা যদি, পুরো অঙ্কটা যদি আপনি আনসার বাইর করতে পারেন, কত পাবেন? 3। আপনারা কি, আপনারা কি এই ব্যাপারটা বুঝতে পারছেন কি পারেন না বলেন তো? তাহলে কি ব্যাপারটা কি মজার কি না? মানে আপনারা কিন্তু, আমি যেটা আমার যতটুকু ধারণা, আপনারা এই অ্যাসাইনমেন্ট দেখছেন, এটা ভালো করে পড়েন না, কোশ্চেনগুলো দেখে কোনো জায়গা থেকে দেখে দেখে লিখে দিয়েছেন, কিন্তু এই জিনিসগুলো অ্যানালাইসিস করেন নাই। উপরে লিখে আছে দেখেন, মূল্যায়ন নির্দেশন, আমরা কি দেখে মূল্যায়ন করব? আপনি যখন সূত্রটা লিখবেন আপনাকে এক দিব, সূত্রের মান লিখতে পারছেন দুই দিব, আপনি যদি আনসারটা করতে পারেন আপনাকে 3 দিব। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে কি লিখে আছে? তাহলে আমরা এরপরে লিখে আছে, খেয়াল করেন, ফুলের বাগান প্রকল্প থেকে প্রাপ্ত টাকার আজকের মূল্য। এই যে দেখা যায়, ফুলের বাগানের প্রকল্প থেকে, সরি, ফলের বাগান প্রকল্প থেকে আজকের মূল্য, ফলের বাগান প্রকল্প থেকে প্রাপ্ত টাকার আজকের মূল্য। এই ফলের বাগানে উনি কত টাকা পাবেন? যেখান থেকে বলছে জনাব সোহেবের ভাই তাকে ফলের বাগান করতে বলে, যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে 22,000, 28,000, 30,000, 35,000, 50,000 টাকার পাওয়া যায়। এটার, হ্যাঁ, এটা হচ্ছে 5 বছর। আর আয়ের হার কত পাচ্ছেন? 11%। আর এন এর মান কত? 5 বছর। এন এর মান কত? 5 বছর। তাহলে বলছে ফলের বাগান প্রকল্প থেকে আজকের মূল্য, আজকের মূল্য মানে কি? বর্তমান মূল্য না? বর্তমান মূল্য। এখানেও ঠিক সেম, দেখেন যদি আপনি সূত্র লিখতে পারেন আপনি এক পাবেন। এই যে খেয়াল করেন, এই সূত্র লিখতে পারলে এক পাবেন, সূত্রের মান বসাইতে পারলে, সূত্রের মান বসাইতে পারলে দুই পাবেন, গাণিতিক সমস্যা সমাধান করতে পারলে 3 পাবেন। বুঝতে পারছেন সবাই? এরপরের কোশ্চেনটা কি বলছে, মৎস্য কামার প্রকল্প থেকে প্রাপ্ত টাকার আজকের মূল্য। মৎস্য কামারের সেটারও আজকের মূল্য, আজকের মূল্য মানে PV, প্রেজেন্ট ভ্যালু নাকি? আচ্ছা, তাহলে মৎস্য কামারে, মৎস্য কামারে আপনি বিনিয়োগ করছেন, দেখেন অন্যদিকে তার বন্ধু তাকে মৎস্য খামা দিতে বলে, যেখানে থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 25,000 টাকা করে পাওয়া যাবে, উভয় ক্ষেত্রে প্রত্যাশিত IRR 11%। তাহলে মৎস্য খামার এটা হচ্ছে যে এই যে 25,000 টাকা 5 বছরের জন্য রাখলে 11% হারে উনি সেটার বর্তমান মূল্য বাইর করতে বলছে। তাহলে এখানেও ঠিক সেম কাহিনী, একটু দেখেন এখানে একটু ডিফারেন্স আছে। যদি আপনি এই যে বর্তমান মূল্যের এই সূত্রটা লিখেন, এই যে সূত্র লিখতে পারলে কত পাবেন? এক পাবেন। এই যে সূত্র লিখতে পারলে, লিখে আছে আপনার এখানে উপরে লিখে আছে, খেয়াল করেন লিখে আছে, দেখেন এই যে সূত্র লিখতে পারা, তাহলে সূত্র লিখতে পারলে কত পাবেন? এক পাবেন। আশা করি বুঝতে পারছেন, সূত্রের মান বসাতে পারলে দুই পাবেন। কত পাবেন? দুই পাবেন।
এরপর বলছে গাণিতিক সমস্যা সমাধান করতে পারলে, এই যে গাণিতিক সমস্যা সমাধান করতে পারলে মানে অঙ্কটা আনসারটা বের করতে পারলে 3 পাবেন, কত পাবেন? এরপর বলছে গাণিতিক সমস্যা সমাধান করতে পারা এবং দুটি প্রকল্পের মধ্যে উত্তম প্রকল্প নির্ধারণ, যদি উত্তম প্রকল্প নির্ধারণ করতে পারেন আপনি কত পাবেন? তাহলে আজকের মূল্য 25,000 টাকার এনুইটির এই সূত্রটা করে আপনি যদি সূত্রের মান বসাতে পারেন 1 পাবেন, যদি সরি সূত্র লিখতে পারেন 1 পাবেন, সূত্রের মান বসাতে পারলে 2 পাবেন, অঙ্কটা করতে পারলে 3 পাবেন, এবং বলা হচ্ছে এই কি বলে মহাসমার প্রকল্প থেকে 500 টাকা আজকের মূল্য নির্ণয়। এটা করে যদি বলছে গাণিতিক সমস্যা সমাধান করতে পারা এবং দুটি প্রকল্পের মধ্যে উত্তম প্রকল্প নির্ণয় করা, উত্তম প্রকল্প যদি আপনি বের করতে পারেন কত পাবেন? 4 এই যে একটু দেখেন, সূত্র লিখতে পারলে 1, সূত্রের মান বসাইতে পারলে 2, আনসার বের করতে পারলে 3, এবং এখানে লিখে আছে এই যে আপনার একটু এই যে চারের ঘরে দেখেন, এই যে উপরে চারের ঘর দেখা যায়, এই চার ঘর সোজা 3 নম্বরে দেখেন লিখে আছে গাণিতিক সমস্যা সমাধান করতে পারা এবং দুটি প্রকল্পের উত্তম প্রকল্প নির্ধারণ, দুটি প্রকল্পের মধ্যে যেটি কম সেটি গ্রহণ করবো না যেটি বেশি সেটি গ্রহণ করবো? হ্যাঁ, কেন? কারণ এটা আমি আমি বিনিয়োগ করছি ফলের বাগানে একটা, আপনার আটটা হচ্ছে যে আপনার মৎস্য খামারে, আমি কম বিনিয়োগ করে বেশি টাকা পেতে চাইবো, কথা বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন, গুড। এরপর কোশ্চেন বলছে মৎস্য খামার প্রকল্প থেকে 500 টাকার 5 বছর পরের মূল্য বের করো, 500 টাকার কি মূল্য বের করো? আচ্ছা বলো তো দেখি, 500 টাকার 5 বছর পরের মূল্য মানে কি বের করতে বলছে, যে কেউ একজন বলো। গুড, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারছো, ধরতে পারছো। এই যে দেখো তোমাকে বলছে এখানে যদি যে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য সূত্র কি, এফ বি কেল টু ফি বি 1+r^n, সূত্র লিখতে পারলে কত পাবা ম্যাডামরা? সূত্রের মান বসাতে পারলে 2, গাণিতিক সমস্যা সমাধান করতে পারলে কত পাবে? 3। তাহলে এখানে কি 4 পাওয়ার কোনো সুযোগ আছে? 4 নম্বর ঘরটা খালি না? খালি। এখানে দেখো নম্বর ব্যক্তি অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নাম্বার 16 নাম্বার, কত নাম্বার? তাহলে অ্যাসাইনমেন্টের জন্য যে বরাদ্দকৃত 16 নাম্বার, এই 16 নাম্বারটা তোমাদেরকে আমি বুঝাই দিই। দেখো ক নাম্বার অ্যাসাইনমেন্টে তুমি সর্বোচ্চ পাবে 3, কত পাবে? 3। এই যে নগদ পাওয়ার ধরন সেখানে সর্বোচ্চ 3। খ নাম্বারে 4 নাম্বার ঘরটা খালি, তাহলে সর্বোচ্চ কত পাবে? 4 নাম্বার ঘর খালি, 4 কোত্থেকে পাবো? 3। তাহলে 3 3 6। এরপর গ নাম্বার যেটা সেটা তো সর্বোচ্চ কত পাবে? 3। এই যে 3 3 3, তাহলে 3 3 কত হইলো? 9। এরপরে 4 নাম্বার ঘরটা আছে, এরপরটাতে 4 নাম্বার ঘরে আছে, তাহলে এরপরটাতে মৎস্য খামার থেকে সেইখান থেকে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো এবং প্রকল্পটা উত্তম প্রকল্প নির্বাচন করতে পারলে এটা সর্বোচ্চ কত পাবা তুমি? 4। তাহলে 3 3 3 3 3 9 9 7 13, 9 7 কত হইলো? 13। এর পরটাতে তুমি সর্বোচ্চ কত পাবে? 3। তাহলে 13 আর 3 কত হইলো? আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে বুঝতে পারলে আমি যদি এখন এখন আনসারে যাই, দেখেন এই যে আনসারে যাই, আনসারে আমাদেরকে ক নাম্বারে কী করতে বলছে? ক নাম্বার বলছে নগদ প্রবাহের ধরন ব্যাখ্যা, নগদ প্রবাহের ধরন ব্যাখ্যা। এই যে আমরা নগদ প্রবাহের ধরন ব্যাখ্যা করছি, খেয়াল করেন কী বলছে, নগদ প্রবাহের ধরন ব্যাখ্যা, কোনো প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন এবং নির্গমনকে নগদ প্রবাহ বলে। কোনো একটা প্রতিষ্ঠান, মহিলা কলেজে নগদ টাকা আসতেছে এবং নগদ টাকা যাচ্ছে, তার মানে নগদ ইনফ্লো ক্যাশ আউটফ্লো, ইনফ্লো এবং আউটফ্লো হইলে সেটাকে নগদ প্রবাহ বলে। বুঝছেন কি বুঝেন নাই? তাহলে কোনো প্রতিষ্ঠানে নগদ আগমন ও নির্গমন মানে আসা এবং যাওয়া, ইনফ্লো এবং আউটফ্লো, ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো হলে নগদ প্রবাহ বলে। নগদ প্রবাহের প্রাপ্তি ও পরিশোধকে 3টি প্রধান কার্যাবলীতে ভাগ করা যায়, যথা পরিচালন কার্যকলাপ, বিনিয়োগ কার্যকলাপ, অর্থায়ন কার্যকলাপ। কয়টা আপনারা বলেন, রেসপন্স করেন প্লিজ। সবাই বলতে হবে একসাথে, আবার বলি, আবার আমার সাথে শিখে ফেলতে হবে, পরিচালন বিনিয়োগ অর্থায়ন। আচ্ছা, এরপর আপনারা একটু দেখেন এগুলোর মাধ্যমে নগদ প্রবাহের সঠিক ধারণা পাওয়া যায়। তাহলে আপনি যে নগদ প্রবাহের, তাহলে পরিচালন কার্যক্রম কাকে বলে? কারবারের প্রধান বলছে, কারবারের প্রধান রাজস্ব আয়
উৎপাদন উৎপাদনকারী উৎপন্নকারীকে কি বলছে? উৎপাদনকারী কার্যাবলীকে বলছে, কারবারের প্রধান রাজস্ব আয় উৎপাদন উৎপন্নকারী কার্যাবলীকে ব্যবসায় পরিচালনা কার্যকলাপ বলা হয়। এগুলোকে বিনিয়োগ ও অর্থায়ন কার্যকলাপের আয়ত্তাভুক্ত নগদ আগমন ও নগদ নির্গমনের কাজ করে থাকে। এরপর বলা হচ্ছে স্বাভাবিক কার্যকলাপের স্বাভাবিক কারবারি লেনদেন এবং অন্যান্য ঘটনার ফলে এগুলো সৃষ্টি হয়। যেমন ধরেন স্বাভাবিক কার্যকলাপ কি বলছে, গ্রাহকের নিকট থেকে পণ্য ও সেবা বিপরীতে গ্রাহকের কাছে তুমি যখন পণ্য বিক্রয় করবো অথবা সেবা বিক্রয় করবো, এটার বিপরীতে তুমি নগদ পাবে না, নগদ অর্থ পাবে না, পাবে অথবা কর্মচারীদের বেতন দিলে তোমার থেকে টাকা চলে যাবে, বোনাস দিলে টাকা চলে যাবে, বাটা দিলে টাকা চলে যাবে ইত্যাদিকে বোঝায়। তাহলে নগদ অর্থ তোমার এই যে গ্রাহকের কাছ থেকে পণ্য ও সেবার বিপরীতে তুমি নগদ পাচ্ছ অথবা টাকা দিচ্ছ। এরপরটা বলছে বিনিয়োগ কার্যক্রম। এরপরটা কি বলছে? কার্যকলাপ বিনিয়োগ বল কার্যকলাপ বলতে দীর্ঘমেয়াদী সম্পদ এবং বিনিয়োগের অর্জিত ক্রয় ও পরিত্যাগ বা বিক্রয়কে বোঝায়। তাহলে বিনিয়োগ কার্যকলাপ বলতে বোঝায় দীর্ঘমেয়াদী তুমি যে সম্পদটা আছে, বিনিয়োগের অর্জিত ক্রয় যেটা আছে, পরিত্যাগ বা বিক্রয়কে বোঝায়। যেমন বিনিয়োগের জন্য স্থায়ী সম্পদ ক্রয়, তুমি যদি স্থায়ী সম্পদ ভূমি দালান কোটা ইজারা সম্পত্তি আসবাবপত্র যন্ত্রপাতি যদি ক্রয় করো সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদ ক্রয় করলে তোমার বিনিয়োগ কার্যকলাপ, ঋণের আসল টাকা আদায় এবং ঋণ গ্রহণকারী নিকট প্রদত্ত ঋণ, এগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ। বুঝতে পারছেন সবাই? আমাদের আর 10 মিনিট আছে, বেশি কতক্ষণ রাখতে পারবো না। এর পরবর্তীতে দরকার হলে আমরা আবার অ্যাড করব, ঠিক আছে? এরপরটা দেখি বলছে অর্থায়ন কার্যকলাপ। অর্থায়ন কার্যকলাপ থেকে যেটা বলছে, কোনো কার্যকলাপের যেসব কার্যকলাপের ফলে যেসব কার্যকলাপের ফলে কারবারের ইকুইটি শেয়ার মূলধন ঋণপত্রের আকার গঠন প্রকৃতি বদলে যায় সেগুলোকে, তোমরা কি আমার স্ক্রিন দেখতেছো? তার মানে কি আমার স্টুডেন্ট মেসেজ দিচ্ছে সেটাও দেখছো? আচ্ছা, গঠন বদলে যায় সেগুলোকে অর্থায়ন কার্যকলাপ বলে। যেমন শেয়ার ঋণপত্র ইস্যু অর্থ সুদ ব্যতীত আসল ঋণ টাকা পরিশোধ লভ্যাংশ প্রদান ইত্যাদি। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার কিনা? এখন খ নাম্বার বলা হচ্ছে ইবাদ ব্যাংকে মেয়াদ শেষে জমাকৃত টাকার পরিমাণ। ইবাদ ব্যাংকে যে টাকাটা রাখবে মেয়াদ শেষে জমাকৃত টাকা মানে ভবিষ্যৎ মূল্য, এই সেটার ভবিষ্যৎ মূল্যটা আমরা নির্ণয় করব। খেয়াল করো, এই আমরা জানি এককালীন জমার ভবিষ্যৎ মূল্য ইকুয়াল টু পিবি ওয়ান প্লাস আই হোল দি ওয়ার এন। আমি বাংলায় লিখছি ওই কারণে তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হবে। দেখো এককালীন টাকার ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য মানে ফিউচার ভ্যালু নাকি? আচ্ছা, বর্তমান মূল্য মানে পিবি ওয়ান প্লাস আই, আই মানে হচ্ছে মুনাফার হার, হোল দি ওয়ার এন, এন মানে হচ্ছে সময়। তাহলে বর্তমান মূল্য আমার এখানে 1 লক্ষ টাকা, ওয়ান প্লাস আই এর মান হচ্ছে 0.12 আর পাওয়ার হচ্ছে এন এর মান হচ্ছে 5। তাহলে 1 লক্ষ টাকাকে 1.1 প্লাস 1.2 দিয়ে যোগ করলে 1.12 হয়, পাওয়ার দিয়ে করলে 1.7623। এটা 1 লক্ষ টাকার সাথে 1.7623 গুণ করলে 1,73,230 টাকা হয়। তাহলে ইবাদ ব্যাংকে যে টাকাটা রাখবে, 1 লক্ষ টাকাটা রাখবে, সেটার ভবিষ্যৎ মূল্য কত 5 বছর পরে? 1,73,230 টাকা। এতটুকু সবাই বুঝছো কি বুঝো নাই? তাহলে এই 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 এটাকে আমরা এটাও লিখতে পারি, হ্যাঁ, কি এবি ইকুয়াল টু এই যে এবি ইকুয়াল টু পিবি ওয়ান প্লাস আর হোল দি ওয়ার এন, এটা ওইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, কোনো সমস্যা আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো বলছে ফলের বাগান প্রকল্প থেকে প্রাপ্ত অর্থের আজকের বর্তমান মূল্য। তাহলে আজকের বর্তমান মূল্য আমরা সূত্র কি লিখি, দড়ি বর্তমান মূল্য ইকুয়াল টু এক্স সরি পিবি বর্তমান মূল্য ইকুয়াল টু কত কি, এই যে বর্তমান মূল্য পিবি, ভবিষ্যৎ মূল্য এফবি, বছর ইকুয়াল টু এন, প্রত্যাশিত আয়ের হার আর। তাহলে আমরা যদি পরেরটা করি, খেয়াল করো, আহিরে দুঃখ রে, হ্যাঁ, এরপরে দেখো আমরা মানটা বসাইলাম। তোমরা যদি ইংলিশে সূত্র লিখে সমস্যা নাই, বর্তমান মূল্য ইকুয়াল টু পিবি এফবি এফবি টু এফবি থ্রি এফবি ফোর এফবি ফাইভ, প্রথম বছর 22,000, দ্বিতীয় বছর 28,000, এই যে দেখো প্রথম বছর 22,000 টাকা, কত টাকা? 22,000, 28,000, 30,000, 35,000, 50,000। তাহলে 0.111
সবাই আবার একটু অ্যাড হয়ে যান, সবাই আবার একটু অ্যাড হয়ে যান। সবাই আবার একটু অ্যাড হয়ে যাবেন। ওকে, কথা কি শোনা যায়? ওকে, শোনা যাচ্ছে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? নাজিফা ফারা, হ্যাঁ, সবার কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই আবার আমরা আর বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট লাগবে। আমাদের এই জুমের টাইমটা ওভার হয়ে গিয়েছিল ওই কারণে, ঠিক আছে? 40 মিনিট পরে তো আর হয় না ওই কারণে। আচ্ছা, সবাই আপনাদের ক্যামেরাটা অন করবেন, আর আমি অ্যাড করছি, আমরা 30টা সেকেন্ড ওয়েট করবো। আর যারা যারা আসে সবাইকে একটু জয়েন হতে বলেন কাইন্ডলি, ঠিক আছে? আমি আমি বাকিদেরকেও কয়েকজনকে আমি হোস্ট বানা দিচ্ছি, বাকিরা যারা যারা আসে একটু অ্যাড করে দেন, ঠিক আছে? একজনকে একটু হোস্ট বানাইছি, কারা জানি বানাইলাম, নাজিফা ফারাকে হোস্ট বানাইলাম। আর কাউকে কি হোস্ট বানানো যায়? আর তো যাচ্ছে না রে ভাই। তাহলে বাকিদেরকে একটু অ্যাড করে দাও, তাহলে আমরা শুরু করি আবার। হ্যাঁ, বাকিরা কি আসবে? জি স্যার। হ্যাঁ, আমি বাকিদেরকে একটু অ্যাড হইতে বলি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি, শুরু করব। জি স্যার, শুরু। কজন আছে আমাদের? তাহলে আমি যাকে হোস্ট বানালাম উনি বাকিদেরকে অ্যাড করে নিতে পারবেন তো? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে আমাদের আছে অপরাজিতা বড়ুয়া, ফজিদা ফাইরোজ,